viewers, today I have appeared with a new video. Today I teach how the constructed form formed and its pronunciation. Okay, we know in speaking English, in spoken English, it is most important to pronounce correctly. Okay, look at the board. তো ফার্স্ট কনস্ট্রাকশন এর বাংলাটা হচ্ছে সংকোচন। সংকোচন মানে আমরা তো সবসময় স্ট্যান্ডার্ডকে নিয়ে চলি, আমরা তো সবসময় স্ট্যান্ডার্ড একটু বলতে চাই। তো তোমরা আমার সাথে থাকো, স্ট্যান্ডার্ড কাকে বলে সেটা জেনে যাবে। হ্যাঁ, তো ফার্স্ট কনস্ট্রাক্টেড ফর্ম মানে এর বাংলাটা হচ্ছে সংকোচন। তো এখানে দেখুন কিছু বি ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে এবং ডু ভার্ব আছে। কিছু বি ভার্ব কিছু হ্যাভ ভার্ব আছে এবং ডু ভার্ব আছে। এর সঙ্গে নট শব্দটি, এই যে নট শব্দটির সংক্ষিপ্ত মানে কনস্ট্রাকশন ফর্ম নট, এন কমা এন এন কমাটা উপরে চলে যাবে, তারপরে নট মানে এন এর পরে হচ্ছে টি বসে যাবে। হ্যাঁ, মানে ওটা রিডিউস হয়ে যাবে, বসবে না, যুক্ত করা হয়। এগুলিকে ইংরেজিতে অ্যানোমালাস ফাইনাইট বলে। ওকে ভিউয়ার্স, তো আমি দেখাচ্ছি যে আমরা স্পোকেন ইংরেজির ক্ষেত্রে আমরা যেভাবে ইংরেজিকে বলতে হবে, যেভাবে এক্স্যাক্টলি প্রোনাউন্সিয়েশন করতে হবে আমি সেটা দেখাচ্ছি। কারণ প্রোনাউন্সিয়েশনে আমরা হয়তো কোথাও প্রেজেন্টেশন শুনতে পারি বা কনভারসেশনের ক্ষেত্রে বা আমরা নিউজ শুনছি, তখন যে ইংরেজিগুলো এই যে কন্ট্রাকশন যে ইউজ হয় তা সেগুলো না হলে কিন্তু আমরা সেন্টেন্স এবং কথার মানেগুলো স্পোকেন ইংরেজির ক্ষেত্রে খুব প্রবলেম হবে। তো একটু স্ট্যান্ডার্ডভাবে বলতে গেলেও কনস্ট্রাক্টেড কনস্ট্রাকশন ফর্ম যদি আমরা ইউজ করি তাহলে খুব ভালো হবে, মানে স্ট্যান্ডার্ড হবে। তো আমরা দেখছি ফার্স্ট অ্যাম নট। তো অ্যাম নট, তো অ্যাম নট, এই যে আমরা যদি কনস্ট্রাকশন যদি করি তাহলে এর উচ্চারণটা ভিউয়ার্স হয়ে যাবে অ্যামেন্ট। অ্যাম নট মেন কনস্ট্রাকশন ফর্ম গঠন হওয়ার পরে এর প্রোনাউন্সিয়েশনটা পুরো পাল্টে যাবে। তোমরা ভিডিওটা পজ করে ভালো করে লিখে নিলে সেটা মানে হেল্পফুল হবে। তাহলে কি অ্যাম নট অ্যামেন্ট, ওকে, ইজ নট ইজিট, আর নট আর ইন, মানে কনস্ট্রাকশন ফর্ম হওয়ার পরে তার প্রোনাউন্সিয়েশনটা পাল্টে যাচ্ছে। ওয়াজ নট ওয়াজ ইন্ট, আর নট আর ইন্ট, হ্যাভ নট হ্যাভিন্ট, হ্যাজ নট হ্যাজিন্ট, হ্যাড নট হ্যাডিন্ট, ডু নট ডোন্ট, ডাজন্ট ডাজ নট ডাজন্ট, ডেয়ার নট ডেয়ারিন্ট, ডিড নট ডিডিন্ট, ক্যান নট কন্ট, কুড নট কুডিন্ট, মে নট মেট। তো ফার্স্ট আমি আশা রাখছি তোমরা ভালো বুঝতে পেরেছ এবং স্পোকেন ইংরেজি ক্ষেত্রে তোমরা এরপর থেকে এই কনস্ট্রাকশন ফর্মকে ইউজ করে এর প্রোনাউন্সিয়েশনটা যদি তোমরা বলো তাহলে খুব স্ট্যান্ডার্ড হবে, কথাটা শোনা যাবে এবং যে বলবে তাকে অনেকটা স্ট্যান্ডার্ড মনে হবে। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই, লেটস সি ইউ অ্যাগেইন।